সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার 50টি স্কুলকে বেছে নিয়ে প্রত্যেক স্কুলে 3 জন করে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পে সাথে যুক্ত করে সরকারি যে সাহায্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। প্রথমেই বলতে চাই, কন্যাশ্রীর কথাটা মনে আসলেই আমাদের গর্বের বুকটা ভরে যায়, আমাদের নিজেদের অহংকার হয়। কারণ 1 মাস আগে নেদারল্যান্ডে যখন এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি হাজির হয়েছিলেন, সেরকমই প্রায় 550 দেশ পৃথিবীর তাদের সব থেকে ভালো প্রকল্পটা নিয়ে সেখানে হাজির হলো, এই কন্যাশ্রী প্রকল্পটা সেখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। যাই হোক, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, রয়েছেন বিধায়ক এমবিএসসি চেয়ারম্যান মিহির গোস্বামী, রয়েছেন আমাদের জেলা সমাহর্তা কৌশিক সাহা মহাশয়, 2 জন এডিএম, 1 জন ইন্দ্রজিৎ তালুকদার, 3 জন ভার্মা মহাদয়া, জেলা পরিষদের কর্মদক্ষগণ রয়েছেন, রয়েছেন আমাদের অ্যাডিশনাল এসপি ম্যাডাম, যিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আর কি, দীপা ম্যাডাম। আজকে সুন্দরবেলা কষ্ট হলো শুনে, তো দীপা ম্যাডাম এবং আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকবৃন্দ, সামনে ছাত্রছাত্রীরা রয়েছে, অভিভাবকবৃন্দ রয়েছে, সাংবাদিক বন্ধুরাও রয়েছে। তো কন্যাশ্রী প্রকল্পে, এই প্রকল্পের মাধ্যমে শুধু যে পয়সা দেওয়ার উদ্দেশ্য তাদের হাতে সেটা নয়, আমরা লক্ষ্য করছিলাম আর্থিক অনটনের কারণে অনেক মানুষ তার মেয়েদের পড়াশোনা করাতে পারছিল না। ছেলে আর মেয়ে দুটোকে যদি পড়াশোনা করাতে হয়, তার মধ্যে একজনকে যদি কখনো আর্থিক অনটনের কারণে পড়া বন্ধ করতে হয়, কোপটা গিয়ে পড়তো মেয়ের উপরে, এবং সেই মেয়েটাকে 13, 14, 15 বছরের মধ্যেই, অর্থাৎ বাল্যবিবাহ যেটাকে বলা হয়, আইনত বিরুদ্ধ, কারণ 18 বছরের নিচে সরকারি আইন মোতাবেক কোনো মেয়ের বিয়ে দেওয়া যায় না। কিন্তু অভাবের কারণে 13, 14, 15 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো। এই বাল্যবিবাহ যেমন আটকে গেছে, সচরাচর আর দেখা যাচ্ছে না, যে কোনো মেয়েই আজকে সরকারি 80% আর্থিক সহযোগিতা, বিশেষ সামগ্রিক সহযোগিতা পেয়ে তারা আজকে কিন্তু স্কুলে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে এগিয়ে চলছে। যার মধ্যে আমরা দেখছি যে 1 থেকে 4 পর্যন্ত মিড ডে মিল, বাচ্চাদের ড্রেস এবং জুতা মোজা ব্যাগ এই সমস্ত যেমন দেওয়া হচ্ছে, 12 ক্লাস পর্যন্ত তেমনি স্কুল ড্রেস এবং স্টাইপেন্ড স্কলারশিপ। গত বছর পর্যন্ত আমরা 10ম শ্রেণী থেকে সাইকেল দিতাম, এবার আমরা আরও একটা ক্লাস নিচে নেমে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমরা সাইকেল দেওয়া প্রায় কমপ্লিটের দিকে, ডিসেম্বরের মধ্যে আমাদের জেলা কমপ্লিট হয়ে যাবে। আমরা আরও আগে শেষ করতে পারতাম, কারণ সাইকেলের ফ্যাক্টরি যেমন আমাদের যে রাজ্যে নেই, অন্য রাজ্য থেকে সাইকেল নিয়ে আসতে হয়, সেখানে যেরকম সাপ্লাই পাওয়া যাচ্ছে সেরকমভাবে রাজ্যের প্রত্যেকটা জেলায় সেই সাইকেল পাঠানো হচ্ছে এবং ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কোথাও ডিএম সাহেব যাচ্ছেন, কোথাও এমএলএরা যাচ্ছেন, কোথাও উৎসাহিত করার জন্য সভাধিপতি জেলা পরিষদ যাচ্ছেন, কোথাও কোথাও আমিও যাচ্ছি যতটুকু সময় পাই সামান্য, এবং জেলা পরিষদের মেম্বাররা, বিডিও সাহেবরা, এসডিও সাহেবরা সবাই তারা উৎসাহিত করার জন্য স্টুডেন্টসদের তারা স্কুলে স্কুলে যাচ্ছেন। অর্থাৎ এই কন্যাশ্রী এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা মেয়ে যারা 7-8 পাস করার না করার আগেই
পড়াশোনা বন্ধ করে দিত, তারা এখন স্কুলমুখী হয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, শিক্ষাটাকে নেওয়ার জন্য শিক্ষার বিকল্প কিছু নাই, শিক্ষার বিকল্প শিক্ষাই। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আজকে আমি এখানে হাড়িভাঙায়, আমার বিধানসভা এলাকার পাশেই 500 মিটার দূরে একটা মিশন গার্ল স্কুলে গিয়েছিলাম, আমি আগে যাইনি বলে। 400 মেয়ে সেখানে একসাথে লেখাপড়া করা, টিউশনি করা এবং খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা রয়েছে। গতবার মাদ্রাসা স্কুলের যে পরীক্ষা হয়েছিল রাজ্যে 10ম ক্লাসে, সে রাজ্যের মধ্যে 7th হয়েছিল এবং সেখানে পড়াশোনার প্রচণ্ড ভালো পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ মেয়েরা পড়াশোনা করার জন্য এগিয়ে আসছে। সেখানকার বেশ কয়েকটা মেয়ে তারা এখানে ইউনিভার্সিটিতে পড়ছে, সেখানে আমার সাথে অনেকে দেখা হয়ে গেল এবং ইউনিভার্সিটিতে পড়ছে, এটা আমাদের কাছে গর্বের কথা। নারী শিক্ষা যদি না এগোয় কোনো রাজ্য কোনো দেশ সমৃদ্ধ হতে পারে না। তাই নারী শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে, সারা বিশ্ব জুড়ে তানিয়ে আছে। সেটা নিয়ে আজকে গবেষণা হচ্ছে। আজকে 50টি স্কুলকে যেমন নথিভুক্ত করা হয়েছে, 3 জন করে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে, ছাত্রীকে তাদের সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তেমনি এবার মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিবসে ঘোষণা করেছে, এবার থেকে শুধু 12 ক্লাস পর্যন্ত মেয়েরা তারাই শুধু আর্থিক সাহায্য পাবে না, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, সেই মেয়েরাও সায়েন্সে পড়াশোনা করলে 30,000 টাকা বছরে পাবে, আর 24,000 টাকা অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবে তারা 24,000 টাকা করে পাবে। তো এটা একটা বিরাট ব্যাপার। সারা পৃথিবীর মধ্যে কোনো দেশ নারী শিক্ষার দিকে লক্ষ্য রেখে এরকমভাবে অগ্রণী ভূমিকা বা ভাবনা তারা করেনি। মমতা ব্যানার্জিকে থেকে সারা ভারতবর্ষে রাষ্ট্রপ্রধানরা নারী শিক্ষার ক্ষেত্রে কি কি বিশেষ আরো প্রকল্প রূপায়ণ করা যায় সে বিষয়ে গবেষণা করছে। তো যাই হোক, সময় অনেক কম, শুধু এ কথাই একবার বলতে চাই, আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে সময় মতো স্কুলে পাঠাবেন, ড্রপ আউট যাতে না হয় টিচাররা দেখবেন, এবং স্কুলের খাবার দাবার যেটা ভালো হয় টিচাররা সেটা দেখবে মিড ডে মিল। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের জেলা একবারে একটা বড় আন্দোলন হয়েছে স্বাধীনতার আন্দোলনের মতো, কি সেটা ODF, প্রত্যেক বাড়িতে শৌচালয়। এই শৌচালয়ের সংখ্যা বৃদ্ধির কারণে গতবার যে বন্যা হয়েছে, এত বড় বন্যা হওয়া সত্ত্বেও আমাদের জেলায় কিন্তু ডায়রিয়া কলেরা দেখা যায়নি, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। তা না হলে প্রত্যেক বছর বন্যার পরে মলমূত্র বৃষ্টির জলে মিলে গিয়ে পুকুরে জলাশয়ে যায়, সেটি স্নান করে থালা বাসন কাপড় চোপড় ধোয়া হয়, তার সাথে বীজাণু চলে আসে, জীবাণু চলে আসে ঘরে, পেটে খাদ্যের মধ্যে ঢুকে যায়, ডায়রিয়া কলেরা হয়। যদি এখনো কোনো বাড়িতে শৌচালয় না হয়ে থাকে, আমি অনুরোধ করব যত কষ্টই হোক প্রথমে একটা শৌচালয় তৈরি করবেন। আমি আশা করছি যে 100% বাড়িতে হয়েছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও যখন পৃথক হয়ে যাচ্ছে বাবার সাথে, ভাই ভাই ভাগাভাগি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ভাগের বাড়িটায়
পায়খানাটা করছে না। আমরা মোটরসাইকেল কিনে মোটরসাইকেল দৌড়াচ্ছি, দামি দামি মোবাইল হাতে ঘুরছি, ব্র্যান্ডের জামা প্যান্ট কিনছি, সবই করছি, কিন্তু শৌচালয়টা যে আমাদের জীবনে একটা প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। সেই জায়গায় আমি ছাত্রছাত্রীদের বলবো, তার বাবা মায়ের কাছে প্রয়োজনে দাবি করে একটা করে শৌচালয় প্রত্যেক বাড়িতে স্থাপন করে সমাজকে সমৃদ্ধ করবে, সমাজকে রোগ মুক্ত করবে, এটুকু কথা বলে শিক্ষায় পশ্চিমবঙ্গ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি আশা করছি 2020 সালের মধ্যে আমরা ভারতবর্ষের মধ্যে শিক্ষায় আমরা 1 নম্বরে যাব, এটুকু আশা রেখে আজকে মঞ্চে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সামনে ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ এবং যারা প্রেস মিডিয়ার লোক রয়েছেন তাদেরকেও এখানে হাজির হয়ে আমাদের এই কন্যাশ্রী প্রোগ্রামটা কভার করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ।